হ্যালো স্টুডেন্টস, ই লার্নিং ক্লাসে সবাইকে স্বাগত। স্ট্যান্ডার্ড ফোরের জিওগ্রাফি, দেখো আমরা তৃতীয় অধ্যায়টা আলোচনা করছিলাম। হ্যাঁ, অর্থনৈতিক পরিবেশের কৃষিজ সম্পদটা আমাদের গত ক্লাসে শেষ হয়েছে, এই ক্লাসে আমরা মৎস্য সম্পদে চলে যাব। কৃষিজ সম্পদ শেষ হয়ে গেছে, এবার আমরা মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করব। দেখো পেজ নাম্বার 35, সবাই 35 পাতা খোলো, 35 পাতা নিচের দিকে দেখো। মৎস্য সম্পদ, আমাদের অতি পরিচিত জলচর প্রাণী হলো মাছ, তাহলে আজকে আমরা মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করব। আমাদের অতি পরিচিত জলচর সম্পদ হলো মাছ, মৎস্য সম্পদ। মৎস্য সম্পদের কি হলো না, আমাদের অতি পরিচিত জলচর প্রাণী হলো মাছ, যা বাঙালিদের প্রিয় খাদ্য। পশ্চিমবঙ্গের অনেক নদী নালা, খাল বিল, পুকুর ও জলাশয় থাকায় সেখান থেকে বিভিন্ন রকমের মাছ সংগ্রহ করা হয়। তাহলে নদী নালা, খাল বিল, পুকুর, জলাশয় থাকায় এখান থেকে প্রচুর পরিমাণে মাছ সংগ্রহ করা হয়। বর্ষাকালে যখন চারিদিক জল জমে, তখন মাছ বিভিন্ন জলাভূমিতে ও জলাশয়ে ডিম পাড়ে। এই এখন দেখো বর্ষাকাল, বিভিন্ন জায়গায় জল জমে গেছে, সেখানে বিভিন্ন জলাভূমিতে ও জলাশয়ে কি হয়, মাছেরা ডিম পাড়ে। এখন ছোট ছোট ওই মাছের বাচ্চা, ট্যাংরা মাছের বাচ্চা, এগুলো সব মাঠে পাওয়া যায়, জলাশয়ে বা জলাভূমিতে দেখতে পাওয়া যায়। মাছের ডিম ফুটে পোনা হয়, মাছের ডিম ফুটে পোনা হয়, পরে সেগুলি থেকে ছোট ছোট চারা বা ছোট ছোট মাছ জন্মায়। মাছের ডিম ফোটানো হয়, যে বাচ্চা, ছোট ছোট মাছের বাচ্চা হয় তাকে কি বলা হয়, পোনা। সেগুলি ছোট ছোট চারা বা ছোট ছোট মাছ জন্মায়, সেগুলি থেকে ছোট ছোট চারা মাছ জন্মায়। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। পশ্চিমবঙ্গের দক্ষিণে কি রয়েছে, বঙ্গোপসাগর। তোমরা জানো পশ্চিমবঙ্গের সীমানা দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, সেখানেও প্রচুর মাছ ধরা হয়। সাগর থেকে বর্ষাকালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ মিষ্টি জলের নদীতে ডিম পাড়তে আসে। তাহলে কি হয়, যে দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে, সেখানে প্রচুর মাছ ধরা হয়। সাগর থেকে বর্ষাকালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ মিষ্টি জলের নদীতে ডিম পাড়তে আসে, তখন প্রচুর ইলিশ মাছ ধরা হয়। এই মাছ যেমন আমাদের খাদ্য, তেমনি বিদেশেও রপ্তানি করে প্রচুর অর্থ সংগ্রহ করা হয়। কোন মাছ না, ইলিশ মাছ। শুধু ইলিশ নয়, অন্যান্য মাছও বিদেশে রপ্তানি করা হয়, তাই মাছও একটি সম্পদ, তাই মাছও একটি সম্পদ, এই জন্য বলা হয়েছে মৎস্য সম্পদ। দেখো পাতা উল্টাও, 36 পাতায়। বা দেখো মাছ ধরার পদ্ধতি, মাছ বিভিন্ন রকমভাবে ধরা হয়ে থাকে। জলাশয়, পুকুর ও খাল বিলে প্রধানত বড়শির সাহায্যে বা ছিপ ফেলে মাছ ধরা হয়। কখনো কখনো ছোট জাল ব্যবহার করে জেলেরা মাছ ধরে। নদীতে বা সমুদ্রে ট্রলারে করে টানা জাল, ভাসা জাল ইত্যাদির সাহায্যে মাছ ধরা হয়। অনেক সময় নদীতে নৌকার সাহায্যেও মাছ ধরা হয়। নৌকা নিয়ে, ছোট ছোট নৌকা নিয়ে দেখবেন, নদীতে দেখবে ছোট ছোট নৌকা নিয়ে অনেকে মাছ ধরছে, তাই না? তারপরে কি, টানা জাল, তারপরে ভাসা জাল, সব মাছ ধরার বিভিন্ন প্রসেস আছে। হ্যাঁ, ট্রলারে করে টানা জাল, ভাসা জাল, এগুলোর মাধ্যমে মাছ ধরা হয়। পশ্চিমবঙ্গে দু ধরনের জলাশয় থেকে মাছ ধরা হয়, একটা হচ্ছে পুকুর, নদ নদী, আর দু নম্বর হচ্ছে সমুদ্র। তাহলে পশ্চিমবঙ্গে দু ধরনের জলাশয় থেকে মাছ ধরা হয়, একটা হচ্ছে পুকুর, নদ নদী, পুকুর ও নদ নদী, আর একটা হচ্ছে সমুদ্র। এবারে পুকুর ও নদ নদীটা আমরা একটু দেখি কি বলেছে। আমাদের দেশে বা রাজ্যের ভিতরে যে খাল বিল নদী নালা জলাশয় থেকে মাছ ধরা হয় তাকে বলা হয় অন্তর্দেশীয় জলাশয়। তাহলে আমাদের দেশে বা রাজ্যের ভিতরে খাল বিল নদী নালা জলাশয় থেকে যেসব মাছ ধরা হয় তাকে বলা হয় অন্তর্দেশীয় জলাশয়। এগুলি সাধারণত মিষ্টি জলের আধার, এগুলি মিষ্টি জলের আধার, নোনা মাছ এতে ভালো হবে না, মিষ্টি জলের।
বড় বড় জলাশয়গুলি ভেড়ি নামে পরিচিত। আবার বড় বড় জলাশয়গুলি ভেড়ি নামে পরিচিত। ভয়েকার ডয়াশূন্য রহস্য, ভেড়ি ভেড়ি ভেড়ি। এখানে প্রচুর মাছ চাষ করা হয়। নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় প্রচুর ভেড়ি চোখে পড়ে। এই ধরনের জলাশয়ের মাছগুলি নদিয়া, নদিয়া জেলা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, নিচের দিকে চলে আসবে পশ্চিমবঙ্গের ম্যাপে নিচের দিকটা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর নদিয়া জেলায় প্রচুর ভেড়ি চোখে পড়ে। এই ধরনের জলাশয়ের মাছগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কই, ইলিশ, মাগুর, শিঙি, পুঁটি, বোয়াল, মৌরলা, ট্যাংরা প্রভৃতি। কাতলা, রুই, সিলভার কার্প, লাইলন টিকা, তেলাপিয়া প্রভৃতি মাছও জলাশয়ে চাষ করা হয়। এগুলি সাধু জলের, এগুলিকে সাধু জলের মাছও বলা হয়। এগুলোকে সাধু জলের মাছও বলা হয়। তারপরে দেখো সমুদ্র। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে রয়েছে বঙ্গোপসাগর, সুন্দরবন ও দীঘা উপকূলে এবং সুন্দরবনের নদিয়া নদীর মোহনায় ও খাঁড়িতে প্রচুর মাছ পাওয়া যায়। তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণে রয়েছে কি? বঙ্গোপসাগর। সুন্দরবন, দীঘা উপকূল। আমাদের এই যে সুন্দরবন আছে, দীঘা জানো, পূর্ব মেদিনীপুরের দীঘা, দীঘা উপকূলে এবং সুন্দরবনের নদীর মোহনায় খাঁড়িতে প্রচুর মাছ পাওয়া যায়। নৌকো ও ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরতে যায়। জেলেরা নৌকো আর ট্রলার নিয়ে মাছ ধরতে যায় খাঁড়িতে ও প্রচুর মাছ ডিম পাড়তে আসে। এই লবণাক্ত জলের প্রধান প্রধান মাছ হলো ইলিশ, চিংড়ি, পার্শে, তোপসে, পমফ্রেট প্রভৃতি। চারটি লবণাক্ত জলের মাছের নাম করো। লিখবে ইলিশ, চিংড়ি, পার্শে, তোপসে, পমফ্রেট প্রভৃতি। ও দেখো পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের মাছ চাষের জন্য উন্নত ধরনের কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। মাছ চাষের জন্য উন্নত ধরনের কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। রায়চকের মতো বিভিন্ন জায়গা মৎস্য বন্দর গড়ে, রায়চকে দেখো মৎস্য বন্দর গড়ে উঠেছে। রাজ্যের নানা স্থানে মৎস্য চাষের উন্নতির জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। মাছ চাষের জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এইভাবে মাছ চাষ করবে, এই সময় ডিমটা দিয়ে বা কোনা তৈরি করবে, তাই না, বা কীরম জলে কোন কোন মাছ ভালো হবে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া চলছে। ব্যারাকপুরে মৎস্য গবেষণাগারে মাছের উন্নতি নিয়ে নানা ধরনের গবেষণা করা হচ্ছে। তাহলে ব্যারাকপুর যে আছে সেখানে মাছের গবেষণা হচ্ছে, করা হচ্ছে, যে বিভিন্ন মাছের উন্নতি নিয়ে নানা রকমের গবেষণা করা হচ্ছে। মাছ তাড়াতাড়ি ও কম দামে বাজারে পৌঁছানোর জন্য সড়কপথ, রেলপথ ও জলপথের মাধ্যমে সুব্যবস্থা করা হয়েছে। মাছ দেরি করে নিয়ে গেলে তো পচে যাবে, তাই তাকেও তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সড়কপথ, হ্যাঁ, রেলপথ ও জলপথের মাধ্যমে সুব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি থেকে 9 কিমি দূরে, কাঁথি মহকুমা থেকে 9 কিমি দূরে জুনপুটে বৃহৎ মৎস্য বাণিজ্য কেন্দ্র গড়া হয়েছে। জুনপুট, তাহলে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কাঁথি থেকে 9 কিমি দূরে জুনপুটে বৃহৎ মৎস্য বাণিজ্য কেন্দ্র তোলা হয়েছে। এবার দেখো পূর্ব মেদিনীপুরে দীঘা থেকে 14 কিমি দূরে শঙ্করপুরে নিয়মিত মাছের নিলাম হয়। ওইখানে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি, জাল বোনা, ট্রলারের মেরামতির কারখানা, মাছ শুকনো করার উপযুক্ত ব্যবস্থা আছে। যেমন চুটকি মাছ বলো বা শুকু মাছ বলো, মাছ শুকনো করা করে ব্যবস্থাও আছে, ট্রলারের মেরামতি হয়, কারখানা আছে। তারপরে দেখো হুগলি নদীর মিন্দি বা নয়াচর অঞ্চলে সম্প্রতি এক মৎস্যাকৃতির বিশাল চর গড়ে ওঠায় এটি এখন বিশেষ উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। মিন্দি বা নয়াচরা নোনা জলে চিংড়ির চাষ প্রকল্পকে এখানে সার্থক রূপ দান করা হচ্ছে। এটা পূর্ব মেদিনীপুরে, হলদিয়ার ওই দিকটায় যেতে হবে, হুগলি নদীর মিনদ্বীপ, হুগলি নদীর তীরে মিনদ্বীপে। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের জলকে ধরে রেখে সেখানে নানা ধরনের সামুদ্রিক মাছ যেমন
গলদা চিংড়ি, পাবদা, ভেটকি প্রভৃতি উন্নত শ্রেণীর মাছের চাষ করা হচ্ছে। তাহলে আজকে মাছ হলো কি কি মাছ, বিভিন্ন ধরনের মাছ চাষের উন্নতির কতগুলো পয়েন্ট আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, হ্যাঁ কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়, আর মাছের পোনা হয়, ডিম পাড়া হয়, ডিম পরে পোনা, ডিম ফুটে পোনা হয় তাকে চারা মাছ বলে, তারপরে কিছু মিষ্টি জলের মাছ আছে, কিছু কিছু নোনা জলের মাছ আছে। ঠিক আছে, পরে তাহলে আজকে তাহলে মৎস্য সম্পদটা দিয়েছি পুরোটা, হ্যাঁ বেশিটা নেই, তোমরা তো পড়ে পড়ো, পড়ে ফলো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।